দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পোষা পাখি রোগ বেধি চ্যানেলে। তো ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার পাখিগুলিকে তুলসী পাতা খেতে দিয়েছি। আজকে হঠাৎ করে লক্ষ্য করলাম আমার পাখিগুলি একটু হাঁচি কাশি দিচ্ছে, সেটা খুব অল্প পরিমাণে। কিন্তু বাজরিগার পাখির শুরুতেই যে কোনো সমস্যায় যদি সঠিক ট্রিটমেন্টটা দেওয়া যায় তাহলে বড় ধরনের ক্ষতির হাত থেকে পাখিকে রক্ষা করা যায়। দেখুন, বাজরিগার পাখি ছোট ধরনের একটি পাখি, এটি খুব সহজেই অসুস্থ হয়। এবং যে কোনো ধরনের অসুখ বিসুখ অসুস্থতা যদি শুরুতে এটা আপনার একটু লক্ষ্য করতে পারেন এবং সে অনুসারে ট্রিটমেন্টটা দেওয়া যায়, বিশেষ করে ন্যাচারাল ট্রিটমেন্ট, প্রাকৃতিক ট্রিটমেন্ট, তাহলে এটা পাখির জন্য খুবই শুভ এবং মঙ্গলজনক। এজন্য আমি যেটা করি সেটা হচ্ছে আমি প্রতিদিনই কিছু সময় পাখিদের সঙ্গে আমি কাটাই, কিছুক্ষণ অন্তত 10-15 মিনিট। এবং আমি খুব তীক্ষ্ণভাবে লক্ষ্য করে থাকি যে পাখিদের কোনো সমস্যা হচ্ছে কি না, কারণ বাজরিগার পাখি খুব চঞ্চল ধরনের পাখি, সারাদিন খাঁচার ভিতরে ছোটাছুটি এবং কিচিরমিচির করে থাকে, চেঁচামেচি করাই এদের স্বভাব। তো এদের সামান্যতম সমস্যাও যদি হয় এদের মধ্যে চঞ্চলতাটা কমে আসে এবং এদের অসুস্থতাটা খুব ভালোভাবে বোঝা যায়, যার কারণে আমি আজকে পাখিকে তুলসী পাতা খেতে দিয়েছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন পাখি খুব স্বচ্ছন্দে আগ্রহের সাথে তুলসী পাতা খাচ্ছে। এর আগের একটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম পাখিকে নিম পাতা খাওয়ানোর বিষয়ে। তো আজকে পাখিকে তুলসী পাতা খেতে দিয়েছি। আর এমনিতেও সিজন চেঞ্জ হচ্ছে, বৃষ্টি বাদল হচ্ছে, এই সময়টাতে পাখির ঠান্ডা লেগে যাওয়ার, সর্দি কাশি, হাঁচি কাশি হওয়ার একটা চান্স থাকে এবং হয়। এবং একটা বিষয় আপনারা মনে রাখবেন, ঠান্ডা লাগা হচ্ছে পাখিদের যে কোনো রোগের মাদার, অর্থাৎ মা বলা হয়। এই ঠান্ডা থেকেই পাখিদের সমস্ত রোগের উৎপত্তি। তো এই ঠান্ডা লাগাটাকে যদি আপনারা শুরুতেই প্রতিহত করতে পারেন এবং রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে যদি বাড়িয়ে তুলতে পারেন, সেটা পাখিদের জন্য মঙ্গলজনক। আর পাখিদের সর্দি, ঠান্ডা, কাশি, হাঁচিতে তুলসী পাতার কোনো তুলনা হয় না, এটা একটা অতুলনীয় ভেষজ উপাদান। এবং আপনারা নিশ্চয়ই জানেন তুলসীকে বলা হয় সারা বিশ্বে ভেষজের রানী। এটা এই ভেষজের রানী কেন বলা হয় এর অনেক কারণ আছে, তো আমি একে একে সেই কারণগুলি বলবো এবং পাখিকে কীভাবে তুলসী পাতা খাওয়ানো যায় সেটা আপনারা নিশ্চয়ই ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তুলসী পাতা দেওয়ার সাথে সাথে পাখি খাওয়া শুরু করবে। এবং যদি একান্ত কোনো পাখি না খায়, যদিও এটা রেয়ার কেস, সাধারণত পাখি লতা পাতা এটা খায়, বাজরিগার পাখি এটা প্রচুর পরিমাণে ওরা খায়, যতদূর ওরা খেতে পারে। আর বাইচান্স যদি একান্তই না খায় কোনো পাখি, সেটাও ব্যবস্থা আছে, সেটা আমি ভিডিওর শেষে আপনাদেরকে বলে দেব। তো পাখিদের সর্দি, ঠান্ডা, কাশিটাকে আপনারা যদি প্রতিরোধ করতে চান শুরুতেই, সেক্ষেত্রে অবশ্যই আপনারা পাখিকে তুলসী পাতা খেতে দিবেন, শুধু ঠান্ডা সর্দি কাশির জন্য না। এর আরও অনেক গুণাগুণের মধ্যে একটি অন্যতম গুণাগুণ হচ্ছে, মানুষের যেমন লিভারে বিভিন্ন সমস্যা হয়, পাখিদেরও হয়। লিভারের সমস্যা হলে পাখিদের হজম প্রক্রিয়াটা বিঘ্ন ঘটে, নষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনারা যদি পাখিকে নিয়মিত সপ্তাহে একদিন হোক, দুই দিন হোক, পাখিকে যদি তুলসী পাতা খেতে দেন, একটা ঠাল ছিঁড়ে নিয়ে খাঁচার ভিতরে দিয়ে রাখলেই বা উপরে ঝুলিয়ে দিতে পারেন, যেভাবে হোক দিলে ওরা খেতে থাকবে এবং খায়। এবং এই তুলসী পাতা কিন্তু পাখির লিভার সুরক্ষা একটি অনুপম হার্বাল, লিভারের স্বাস্থ্য ভালো রাখে তুলসী পাতা। এবং লিভারে কোনো গণ্ডগোল, গোলযোগ তৈরি হলে এই তুলসী পাতাটা কিন্তু সেটা ক্লিয়ার করে ফেলে। তারপরে পেটের যদি কোনো সমস্যা হয় পাখিদের, হ্যাঁ, মানুষের যেমন পেটের রোগ হয় পাখিদেরও হয়, পাখি ভিন্ন কোনো কিছু নয়। তো পেটের সমস্যায় সমাধানে তুলসী পাতার একটি অনন্য ভূমিকা রয়েছে। পেটের যে কোনো ছোটোখাটো সমস্যায়, গ্যাস, বদ হজম, এগুলো বিভিন্ন ধরনের ত্রুটি তুলসী পাতা খুব সহজেই সারিয়ে থাকে। তারপরে পাখির শরীরে কিন্তু ব্যথার সৃষ্টি হয় মানুষের মতোই, অ্যাজ ইট ইজ। তো পাখির শরীরে যদি ব্যথার সৃষ্টি হয় সেটা আমি বুঝবো না। তো তুলসী পাতা যদি পাখিকে নিয়মিত দেন, পাখির শরীরে ব্যথার সৃষ্টি হলে ব্যথাটা কিন্তু তুলসী পাতা এটা নির্মূল করে ফেলবে, কমিয়ে রাখবে। সেক্ষেত্রে পাখি খুব স্বচ্ছন্দে আরামে আসে খাঁচার ভিতরে ছোটাছুটি, কিচিরমিচির করতে পারবে। এবং এটা কিন্তু জরুরি, হ্যাঁ, কারণ আমার শরীরে ব্যথার সৃষ্টি হলে আমরা পেন কিলার খাই, এটা করি, সেটা করি, আমরা সুস্থ হই, ডাক্তারের কাছে যাই, কিন্তু পাখিদের তো আর সে ধরনের কোনো সুযোগ নেই, এটা আপনারাও জানেন এবং বোঝেন।
তো নিয়মিত পাখিকে তুলসী পাতা খেতে দিলে পাখির শরীরে ব্যথা সৃষ্টি হতে পারবে না। তারপরে পাখির কিন্তু স্কিনের সমস্যা হয়, স্কিনের বিভিন্ন ধরনের পাখিদের সমস্যা হলে অনেক ক্ষেত্রে অসময়ে বা বিনা কারণে দেখবেন যে পাখির শরীর থেকে লোম পড়ে যাচ্ছে। এমনি তো বছরে দু একবার পাখির শরীর থেকে লোম ঝরে, কিন্তু স্কিনের প্রবলেমটা হলে হয় কি বিভিন্ন ধরনের অ্যালার্জেটিক প্রবলেম হতে পারে পাখির স্কিনে। এটা হলে পাখির শরীর থেকে স্কিন থেকে খুব অধিক মাত্রায় লোম ঝরে যায় এবং খুব অধিক মাত্রায় দেখবেন যে পাখি এদিক দিয়ে চুলকায় ওদিক দিয়ে চুলকায়। হ্যাঁ, এই স্কিনের সমস্যা কিন্তু তুলসী পাতার সমাধান করে থাকে খুব চমৎকারভাবে, এবং এটা এবং এর কোনো সাইড ইফেক্ট নাই, এটা হচ্ছে খুব চমৎকার একটা বিষয়। তুলসী পাতার কোনো সাইড ইফেক্ট তো নাই, এটা ভীষণ রকমের উপকারী। হ্যাঁ, তারপরে পাখির কিডনির স্বাস্থ্য ভালো রাখে তুলসী পাতা, তারপরে হার্টের স্বাস্থ্য ভালো রাখে তুলসী পাতা। কিডনিতে হার্টে কোনো প্রবলেম থাকলে সেটা সেরে যাবে, এবং নিয়মিত তুলসী পাতা খাওয়ালে হার্টে তারপরে কিডনিতে কোনো প্রবলেম তৈরি হবে না। হ্যাঁ, এই অর্গানগুলিকে ভালো রাখার জন্য তুলসী পাতার কিন্তু আসলে তুলনা হয় না। তারপর আমি পরিশেষের যে কথাটি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের মঙ্গলের জন্য, আপনাদের পাখির মঙ্গলের জন্য, সেটি হচ্ছে তুলসী পাতা খুব প্রচণ্ড রকমভাবে পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নতি ঘটায়, এত পরিমাণ বৃদ্ধি করে যে যদি নিয়মিত আপনার এটাকে এই তুলসী পাতাটাকে পাখিকে খাওয়ানোর অভ্যাস করেন, একটা পর্যায়ে গিয়ে দেখবেন পাখির ছোটোখাটো কোনো রোগ বৃদ্ধি হচ্ছেই না, ঠান্ডা সর্দি জ্বর এটা সেটা এগুলো হবে না, খুব কম হবে, রেয়ার কেস। আমি এই প্রাকৃতিক উপাদান দিয়েই মানে সারা বছর পাখিকে নিরোগ রাখি, রোগমুক্ত রাখি। দেখুন, পাখির যখন রোগ হয় আমরা কেমিক্যাল ওষুধ প্রয়োগ করি, যেটা পাখির লিভার, কিডনি, হার্টের জন্য, শরীরের জন্য ভীষণ রকমের ক্ষতিকর। পাখি সুস্থ হয় ঠিকই, কিন্তু এই কেমিক্যাল উপাদানগুলি কিন্তু পাখির শরীরে থেকে বের হয়ে যাওয়ার আগ পর্যন্ত বিভিন্ন ধরনের স্বাস্থ্যগত ত্রুটি এবং সমস্যার সৃষ্টি করে। তো সেক্ষেত্রে আপনারা চিন্তা করে দেখুন, ভেবে দেখুন যে তুলসী পাতা কতটা উপকারী, এর কোনো সাইড ইফেক্ট নাই। এটা যদি নিয়মিত খাওয়ান, পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বাই ন্যাচারালি, হ্যাঁ, নিজে থেকে এটা গ্রো আপ করবে, বৃদ্ধি পাবে, এবং পাখি রোগাক্রান্ত কম হবে, পাখি সুস্থ সবল থাকবে, এবং সুস্থ সবল পাখি দেখতেও ভালো লাগে, সুন্দর লাগে। পাখি সুস্থ থাকলে দেখবেন মনটাও তো ভালো লাগে, তাই না? তো আশা করি আমার আলোচনা থেকে আপনাদেরকে আমি এটা ক্লিয়ার করতে সক্ষম হয়েছি, বোঝাতে সক্ষম হয়েছি যে পাখিকে তুলসী পাতাটা কী কারণে খাওয়াবেন, এবং একটা নিয়ম করে আপনারা সবসময় চেষ্টা করবেন পাখিকে তুলসী পাতা খাওয়ানোর। একটা ডাল ছিঁড়ে এনে ভেতরে দিয়ে রাখলে ওরা নিজেরাই খেয়ে নেবে, আর একান্ত যদি এমন কোনো পাখি পড়ে যায়, সাধারণত এটা হয় না, যদি হয়ে যায় আপনারা শিকার হন যে কোনো একটা পাখি তুলসী পাতা টোটালি খাচ্ছে না, সেক্ষেত্রে আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে 1 লিটার পানি নেবেন, এই 1 লিটার পানির মধ্যে 5-7টি তুলসী পাতা একটু ছিঁড়ে বা কাঁচি দিয়ে কেটে কুটি কুটি করে কেটে সেটা পানিতে দিয়ে দিবেন, তারপর এটাকে 10 মিনিট জাল দিবেন। জাল দেওয়ার পর যখন এটা একটা গ্রিন, একটা সবুজাব কালার হবে, তারপর এই পানিটাকে চুলা থেকে নামিয়ে নর্মাল যে ঠান্ডা, ফ্রিজে কিন্তু রাখবেন না, ফ্রিজের ঠান্ডার কথা আমি বলছি না, এক্ষেত্রে সাবধান থাকবেন, এটা নর্মাল যে ঠান্ডা, ন্যাচারাল যে ঠান্ডা, পানিটাকে ঠান্ডা করে পাখিকে সকালে খাবার দেওয়ার আগে খেতে দিবেন, যেভাবে আপনার পাখিকে প্রতিদিন নর্মালি পানি খেতে দেন, সাধারণ পানি হিসেবে পাখিকে পরিবেশন করবেন, খাঁচায় থাকা সমস্ত পাখি সে পানিটা খেয়ে নেবে এবং এটা খুবই হেলদি হবে। এটা আপনারা সপ্তাহে একদিন দুদিন এবং প্রয়োজন অনুসারে, যখন বৃষ্টি বাদলটা একটু বেশি হবে প্রতিদিন দিলেও কোনো সমস্যা নাই, কারণ ঠান্ডা লেগে যাওয়ার চাইতে, রোগ হওয়ার চাইতে প্রতিরোধ অবশ্যই অবশ্যই সর্বোত্তম, সেটা যে কোনো পাখির ক্ষেত্রে। তারপর আরেকটা কাজ করতে পারেন, বাসায় যদি আপনাদের ব্লেন্ডার মেশিন থাকে 1 লিটার, বা প্রথমে অল্প একটু পানি নেবেন ব্লেন্ডার মেশিন, জাস্ট এটা রসটা তৈরি করার জন্য, 5-7টি পাতা ব্লেন্ডার মেশিনে দিয়ে একটু রস তৈরি করে সেই রসটা 1 লিটার পানির সাথে মিশিয়ে সেই পানিটা আপনারা প্রতিদিন সকালে সাধারণ খাবার পানি হিসেবে পাখিকে খাওয়াতে পারেন, এবং এই পানিটা 4 থেকে 5 ঘন্টা 6 ঘন্টা অবধি আপনারা খাওয়াতে পারবেন, তারপরে এটা কিন্তু ফেলে দিতে হবে। 6 ঘন্টার বেশি এই ধরনের কোনো মিশ্রণ, যে কোনো ওষুধের মিশ্রণ আপনারা 6 ঘন্টার বেশি অবশ্যই পাখিকে খাওয়াবেন না, তাহলে সেক্ষেত্রে হিতে বিপরীত, উল্টো পাখির স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে। তো যে কোনো বিষয় আপনারা নিয়মমাফিক করলে সেটা অবশ্যই সমস্যা হবে না, বরঞ্চ এটা আরও পাখির জন্য উপকারী হবে। তো এখন খাওয়া পাখিকে পানির রস করে কীভাবে খাওয়াতে হয় সেটাও আপনারা জানলেন,
যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে যে কোনো সমস্যা আপনারা তুলসী পাতার রস করে পাখিকে খাওয়াতে পারেন, অথবা গোটা একটা ঠাল ছিঁড়ে এনে খাঁচায় দিয়ে রাখলে পাখি তার প্রয়োজন অনুসারে খেয়ে নেবে। তো আশা করি বন্ধুরা আজকের এই ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন, এবং আমি আশা করব আপনাদের পাখিগুলি 12 মাস সারা বছর সুস্থ থাকবে, সবল থাকবে এবং চঞ্চল থাকবে। তো আপনাদের পাখিদের মঙ্গল হোক, ভালো হোক, আপনাদেরও মঙ্গল হোক, ভালো হোক, সে কামনায় আমি বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।